ইটাহার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে মনোনীত হয়ে ব্লকের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার বার্তা দিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক মোশাররফ হোসেনকে ইটাহার গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার নির্দেশিকা জারি করেছে। এরপরেই খুশির হাওয়া ছড়িয়েছে বিধায়কের অনুগামী সহ ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে। পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করিয়ে বিধায়ককে সংবর্ধনা জানান ইটাহার ব্লক তৃণমূল নেতৃত্ব কর্মীরা। ফলে বুধবার ইটাহার চৌরাস্তা এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক মোশাররফ হোসেন বলেন, ইটাহার ব্লকের স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক উন্নয়ন করাই আমার প্রথম লক্ষ্য। ইতিমধ্যে ইটাহার গ্রামীণ হাসপাতালের বেশ কিছু উন্নয়ন করেছি, তবে ইটাহার গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো আরও কীভাবে উন্নত করা যায় সেই বিষয়ে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করব। একটা মসৃণ কার্যকারিতা করার জন্য সুন্দর স্মুথ যাতে ফাংশনিং হয়, রোগীদের ভালো করে বেটার ট্রিটমেন্ট বা হসপিটালের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদিকে নজর দিয়ে ভালো করে যাতে হসপিটাল আরও সুন্দরভাবে চলে সেদিকে নজর রাখা হবে। আর এটা আমাদের রাজ্যের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সবাইকে এটা আমাদের যার যার এলাকায় বিপিএসসি বা পিএসসি রয়েছে সেগুলো আরকেএসের চেয়ারম্যান করেছে, সেই হিসেবে এটা আর ব্লক প্রাপ্ত আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এটাকে আরও যাতে ভালো করে বেটার ফাংশনিং করা যায় পরিকাঠামোর দিক দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বা রোগী পরিষেবার ক্ষেত্রে সেদিকে লক্ষ্য রাখা হবে। ইতিমধ্যে বেশ কিছু অবকাঠামো উন্নয়নের জন্য ভালো একটি বেটার টয়লেটের ব্যবস্থা আমি করেছি, অলরেডি করে ফেলেছি। আরও কিছু ইনস্ট্রুমেন্টস যেমন আমাদের বিপিএসসিগুলোতে সাধারণত চেকিং ফ্যাসিলিটিসগুলো যেগুলো রয়েছে, ধরুন যে ইসিজি, এক্সরে, ডিজিটাল এক্সরে বা এই ধরনের কিছু ব্যবস্থা আরও যাতে করা যায় সেদিকে আমি নজর রাখছি। আর আমি তো খুব তাড়াতাড়ি নিয়মে এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে মিটিং করে আর কী কী ভাবে উন্নততর পরিষেবা রোগীদের হসপিটালের আরও ভালো উন্নয়ন করা যায় সেদিকে আমরা মানুষের দলীয় কর্মীরা তো শুভাকাঙ্ক্ষী থাকে, তারা খুশি স্বাগতে হওয়ার কথা। আর এটা ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,